ছোটবেলায় হাতেখড়ি হওয়ার পর আমাদের সকলের জীবন কাহিনী লেখার প্রথম উপলক্ষ হলো পেন্সিল। অনেকেই ছোটবেলায় বিভিন্ন রঙের পেন্সিল ব্যবহার করে এসেছে, আবার অনেকের শখই হলো রং বেরঙের দেশি বিদেশি পেন্সিল সংগ্রহ করা। তবে যারা চিত্রকর হয় তাদের সারা জীবনের সঙ্গী এই পেন্সিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু মজাদার ফ্যাক্টস জানবো পেন্সিলের সম্পর্কে, যেগুলো জানার পর আপনিও বেশ আবেগ অনুভব করবেন ছোটবেলার কথা স্মরণ করে। আপনি হয়তো জানেন না, 1500 দশকের দিকে পেন্সিল আবিষ্কার হয়েছিল রাখালদের ব্যবহারের জন্য। ইংল্যান্ডের এক জায়গায় প্রচুর পরিমাণে গ্রাফাইট পাওয়া যায়। রাখালরা সেই গ্রাফাইট দিয়েই প্রথমে ভেড়া শনাক্ত করত। গ্রাফাইটকে খুব সহজে কেটে ফেলা যায়, যার কারণেই গ্রাফাইট কেটে সেগুলোকে একটা লম্বা লাঠির মাথায় লাগিয়ে রাখত ওই সব রাখালেরা, যার দ্বারা খুব সহজেই প্রতিটা ভেড়াকে মার্ক করতে সুবিধা হতো। তবে পরবর্তীকালে 1700 দশকের দিকে ইতালীয়রা প্রথমে গ্রাফাইটের চারদিকে কাঠের আবরণ ব্যবহার করে সব জায়গায় এই পেন্সিলের ব্যবহার শুরু করেছিল। এবার আসুন কিছু মজাদার ফ্যাক্ট জেনে নেওয়া যাক পেন্সিলের ব্যাপারে। ফ্যাক্ট নাম্বার 1, একটা স্বাভাবিক দৈর্ঘ্যের পেন্সিল প্রায় 18 সেন্টিমিটার দীর্ঘ, যা 35 মাইল বা 57 কিলোমিটার লম্বা লাইন আঁকতে পারে এবং প্রায় 45,000টিরও বেশি শব্দ লিখতে পারে, যেটা সত্যি অবাক করে দেওয়ার মতো। ফ্যাক্ট নাম্বার 2, জানলে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 2 বিলিয়নেরও চেয়ে বেশি পেন্সিল ব্যবহার করা হয়, আর পুরো পৃথিবীতে প্রতি বছর যে পেন্সিল ব্যবহার করা হয় সেটা দিয়ে 60 বার গোল করে পুরো পৃথিবীর পরিধি বরাবর লাইন টানা হয়ে যাবে। অর্থাৎ বেশি পেন্সিল পুরো পৃথিবীতে ব্যবহার করা হয় প্রতি বছরে। কি দারুণ না! ফ্যাক্ট নাম্বার 3, সাহিত্যের জগতে এমন অনেক ব্যক্তি আছেন যারা তাদের অনেক সৃষ্টি পেন্সিলে ধারা করেছেন। যেমন আমেরিকার বিখ্যাত লেখক জন স্টেইনবেক তার ইস্ট অফ ইডেন নামের উপন্যাসটি পুরোটি পেন্সিল দিয়ে লিখেছিলেন। গাছদের নিয়ে লেখা বই ওয়ালটন সম্পূর্ণই পেন্সিল দিয়ে লেখা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 4, আমরা সাধারণত পেন্সিলকে লেখার কাজেই ব্যবহার করি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্কুলে বাচ্চারা অনেকেই এই পেন্সিল ব্যবহার করে চাউমিন নুডলস খেয়ে থাকে। এছাড়াও পেন্সিলের সম্মুখভাগের সূচালো অংশকে তারা অনেকেই কাঁটা চামচ হিসাবে ব্যবহার করে থাকে, তবে এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়, তা না হলে গ্রাফাইট খাবারের সাথে আপনার শরীরে চলে যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, অনেক পেন্সিল পাওয়া যায় যেগুলোর মাথায় একটা ছোট রাবার লাগানো থাকে, যেটা মূলত বাচ্চাদের জন্যই দেওয়া থাকে, কারণ এই রাবার ব্যবহার করার জন্য প্রতিটা বাচ্চা ভুল করতে উৎসাহ পায় এবং বারবার ভুল করার ফলে বাচ্চারা নতুন কিছু শেখার উৎসাহ পাবে। একটি বোনাস ফ্যাক্ট হলো পেন্সিল 0 গ্র্যাভিটিতে লিখতে পারে এবং এটা আমেরিকান ও রাশিয়ান অ্যাস্ট্রোনটস ব্যবহার করে থাকে স্পেসে লেখার জন্য। কি মজার ফ্যাক্ট না! বন্ধুরা, আজকের এই ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।